প্রতি মাসে রান্নার তেল বাঁচানোর একটা নিনজা টেকনিক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দেখা যায় রান্নার সময় বেশি তেল হয়ে গেলে তরকারিতে জামাইয়ের হাতে বকুনি খেতে হয় অথবা শাশুড়ির কথা শুনতে হয়। তো এই নিনজা টেকনিক ফলো করলে বা আপনারাও যদি এইভাবে করেন তাহলে কিন্তু তেল আর বেশি তরকারিতে পড়ে যাবে না, তেলে অনেক আয় হবে আর অপচয়ও বন্ধ হবে। তো এইরকম একটা বোতল নিয়ে আমি এই পরিমাণ মুখের কাছি দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু বঠি দিয়েও করা যায়। তো আমি আমার ভিডিওতে অনেক রান্নাঘরের টিপস ব্যবহার করি, আপনারা চাইলে কিন্তু আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আমি এরকম করি, আমি যে কাজ করি আমার সুবিধার জন্য সেই কাজগুলো আপনাদের সাথেও শেয়ার করি যদি কারো উপকারে আসে। তো বোতলের প্রথম যে অংশটা ছোট, ওটা আমি তেলের চিকনাই হিসাবেও ব্যবহার করি, বড় গ্যালন থেকে তেল ঢালার জন্য ওটা ব্যবহার করা যায়। আর এই যে নিচের অংশটা, এইভাবে লাঠি খুঁটি চামচ চটি যা আছে এইভাবে চুলার কিনারেও কিন্তু ব্যবহার করা যায়, তবে চুলার খুব কাছে রাখা যাবে না, বোতলটা গলে যেতে পারে, একটু দূরেই রাখি আমরা সচরাচর সবাই। তো এইভাবে আমি বোতলের মটকাটা কেটে নিয়েছি আর নিয়েছি একটা প্যারেক। তো এখন দেখা যাক কি হয়। তো চুলাটা আমি আস্ত জ্বালে জ্বালিয়ে এখন মটকাটাকে সাদা অংশে ধরে ধরে এইভাবে আঁচ লাগিয়ে নিব। আর সাদা অংশটা রেখেছি মুত্র মানে মূলত এই ধরার জন্যই, শুধু মটকা কিন্তু আগুনে আঁচ লাগাতে গেলে হাত পুড়ে যাবে। তো মটকাটা যখন নরম হয়ে যাবে তখন প্যারেকটা ঢুকিয়ে আলতোভাবে একটু ঠেলা দিলেই এরকম একটা মাথা বের হয়ে আসবে। তো যখন এক মিনিট পরে এটা ঠান্ডা হয়ে প্লাস্টিকটা শক্ত হয়ে যাবে তখন আমি এই যে প্যারেকটা আলতো করে খুলে নিলাম, এখন মাথাটা কেটে আমি ফুটো করে নিব। তো আমি প্লাস্টিকের বোতলেই তেল ব্যবহার করি, কারণ আমার ঘরে বাচ্চারা নিজের হাতে নাস্তা তৈরি করে খায়, ডিম পোচ করে, নুডলস রান্ধে, ওরা অনেক কাঁচের তেলের বোতল ভেঙে ফেলেছে, সেই জন্য এরকম প্লাস্টিকের বোতল ব্যবহার করি। তাও অনেক তেল খরচ হয়ে যায় প্রতি মাসে, সেই জন্য ভেবেচিন্তে এই নিনজা টেকনিকটা আমি বের করলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে যদি কারো একটু হলেও উপকারে আসে। তো কেমন হলো আপুরা সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর আশা করি সবার উপকারে আসবে। তো এই যে আমার কিন্তু এরকম কাচের অয়েল জারও আছে, এটা হচ্ছে আমি কিনেছিলাম, আর এই কাচের বোতলটা বসুন্ধরা মার্কেটের বাইরে হকার্সরা চাঙ্গারিতে করে বিক্রি করে এরকম অনেক বোতল, সেখান থেকে কিনেছিলাম। আর আগের যে অয়েল জার সেটা ভেঙে ফেলেছে বাচ্চারা অনেক আগেই, এজন্য আর কিনি না। কাচের বোতলে অয়েল রাখলে থাকে না, তেলও যায় আমার আমও যায় ছালাও যায়, সেজন্য আমি প্লাস্টিকের বোতলে রাখি। তো আশা করি সবাই আমার এই টিপসটা ফলো করবেন আর একটু হলেও আপনাদের উপকারে আসবে।